খেলার খবর খবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছে আমি শারমিন ফেরদৌস। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচটি। টানা তিনটি বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। 2016 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, 2019 সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং এই বিশ্বকাপের সেমিফাইনাল। আগের দুই আসরে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছে ব্ল্যাক ক্যাপসরা। আজ কি তবে নিউজিল্যান্ডের প্রতিশোধের মিশন, নাকি আগের দুই আসরের মতো এবারও শ্রেষ্ঠত্বের পুনরাবৃত্তি ঘটিয়ে সেলিব্রেশনে মেতে উঠবেন ইংলিশরা? নিউজিল্যান্ড দলটা অন্যরকম, দলে কোনো মহাতারকা নেই, কিন্তু প্রয়োজনে 11 জনই হয়ে যেতে পারেন বড় তারকা। তারকা সমৃদ্ধ ভারতকে প্রথম রাউন্ড থেকে বিদায় করে দিয়ে সামর্থ্যের প্রমাণও দিয়েছে কিউইরা। আর ইংল্যান্ড দল বরাবরের মতোই ভয়ঙ্কর, ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই সেরা। টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে কাল মুখোমুখি হবে পাকিস্তান অস্ট্রেলিয়া। সুপার টুয়েলভে কোনো ম্যাচে না হেরেই নক আউটে জায়গা করে নিয়েছে পাকিস্তান। অন্যদিকে গ্রুপ পর্বে একটি ম্যাচ হারলেও সেমিতে জায়গা পেতে সমস্যা হয়নি অজিদের। দুই দলের খেলোয়াড়রাই রয়েছেন দারুণ ফর্মে। বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজদের 4-6 জবাব দিতে রয়েছেন ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথরা। অপরদিকে বোলিংয়ে শাহিন আফ্রিদি, হারিস স্ট্রোফ, হাসান আলী, শাদাব খানদের টেক্কা দিতে তৈরি আছে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজলউড, অ্যাডাম জাম্পাড়া। 2007 সালে শুরু হওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে একবার শিরোপা জিতেছে পাকিস্তান। ওয়ানডেতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও এখনও টি টোয়েন্টিতে শিরোপা জেতেনি অস্ট্রেলিয়া। দেশের ক্রিকেটের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান তারিকুজ্জামান মনিরার নেই। বুধবার আকস্মিক হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। দুপুরে স্ত্রী ও একমাত্র ছেলে মেহরাবকে নিয়ে সিলেটে বেড়াতে যাওয়ার পথে হঠাৎ বুকে ব্যথা ওঠে মনিরের। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন মনির, এরপর সুস্থ হয়ে কর্মজীবনেও ফেরেন তিনি। খেলোয়াড়ি জীবনে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি, হয়েছিলেন দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান, একসময় জাতীয় দলেও খেলেছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটির সাবেক সদস্য সচিব হিসেবেও কাজ করেছেন। ঘরের মাঠে 2011 সালের ওয়ানডেতে বিশ্বকাপের টুর্নামেন্টে ম্যানেজারের দায়িত্ব পালন করেন মনির। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরমেন্সের কারণে আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন পাকিস্তানি ব্যাটার আসিফ আলী। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের ব্যাটার লরা ডিলানি। মঙ্গলবার আইসিসির ওয়েবসাইটে এই তথ্য দিয়েছে। আসিফ আলী এই ক্যাটাগরিতে হারিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ও নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসকে। চলতি বিশ্বকাপে আসিফ 3 ম্যাচের 3টিতেই অপরাজিত থেকে 52 রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 273.68। নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে আসিফ 12 বলে 27 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে দলের যখন 2 ওভারে 24 রানের প্রয়োজন, তখন 19তম ওভারে 4টি ছক্কা মেরে জয় নিশ্চিত করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। আগামী 17, 19 ও 21 নভেম্বর জয়পুর, রাঁচি ও কলকাতায় হবে ম্যাচ তিনটি। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা, সহ অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি ও জশপ্রীত বুমরাকে। দলে নেই হার্দিক, বরুণ চক্রবর্তী, শার্দুল ঠাকুর। আর দলে ফিরেছেন ঋতুরাজ, শ্রেয়াস ও যুজবেন্দ্র। প্রথম ভারতীয় টি টোয়েন্টি দলে ডাক পেলেন ভেঙ্কটেশ, হর্ষল ও আবেশ। আইপিএল ও সৈয়দ মুস্তাক আলী ট্রফির পারফরমেন্সের কারণে দলে জায়গা পেয়েছেন তারা। ভুবনেশ্বরকেও কিউদের বিরুদ্ধে সিরিজের দলে রাখা হয়েছে। আজ এ পর্যন্ত লগ আউট করছে মাঠে ময়দানে। রাত 10টা নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইলে সিটিভির সব শেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।